লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে মহাবীর জয়ন্তী পালন করলো কোচবিহারের মাড়োয়ারি সমাজ। লকডাউনের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সকে বজায় রেখে মহাবীর জয়ন্তী পালন করলো কোচবিহারের মাড়োয়ারি সমাজ। কোচবিহার জৈন মন্দির এদিন মহাবীর জয়ন্তী পালন করা হয় তাদের পক্ষ থেকে। মহাবীর জয়ন্তী পালনের মধ্য দিয়ে করোনামুক্ত ভারত হোক এই প্রতিজ্ঞা করেন তারা। প্রতি বছর মহাবীর জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা। তবে এই বছরে লকডাউনকে সামনে রেখে সোশ্যাল ডিস্টেন্সকে বজায় রেখে নিজেদের বাড়িতে এই দিনটি পালন করার পাশাপাশি জৈন মন্দিরে ছোট্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আজ তো মহাবীর জয়ন্তী হ্যাঁ, আপ লোক কিস তরহ ইসকা পাবন কর রহে, কিস তরহ পালন কর রহে হ্যায়? আজ মহাবীর জয়ন্তী দিন হম আপনি ঘর ঘর মে যা করকে জৈসে সামায়িক আর জাপ তপ জো আপনি আপনি ঘর মে সব কুছ কর রহে হ্যায়। আর কিউকি করোনা ভাইরাস কি বজহ সে হম লোক এক জগহ একত্রিত নেই হুয়ে হ্যায়, ইসি বজহ সে সব কুছ আপনে আপনে ঘর মে ইয়ে মহাবীর জয়ন্তী কা পালন জো ইস ওর ইস প্রকার সে কর রহে হ্যায় কি ঘর ঘর মে রহ করকে জাপ তপ আর সামায়িক করকে हम लोग उनकी अनुमोदना कर रहे हैं। क्या मांगा है महावीर? बस यही चाहते हैं कि कोरोना वायरस मतलब हम लोग के किसी के कुछ नहीं हो और हम लोग सह परिवार पूरे विश्व में यही है कामना कि ये अच्छी तरह रहे और किसी को आपद और विपद नहीं आए।